Hello everyone, welcome back to my channel Kotha's Vlog. I hope you all are doing good. So ami last IELTS reading vlog upload korar pore je topic ta niye sobcheite beshi mail othoba comment paisi seta hocche je amra kibhabe preparation neya start korbo, because preparation neya start korar way ta jodi correct hoy tahole preparation ta onek beshi easy hoye jay. So in this vlog I will try to share my experience je ami kibhabe preparation neya start korlam. And one thing je kalke hocche 2020 prothom snowfall holo Toronto te, so ami video kore rakhi because onek beshi sundor lagtechilo view ta. Hopefully ami ajker video shuru korar pore othoba sheshe kono ekta jaygay video ta add kore dibo jeno apnarao dekhte paren. IELTS preparation shuru korar age amader karo jodi basic khubi weak thake tahole ami bolbo je age basic tar upore kaj kora uchit. आगे होच्छे ग्रामारेर उपरे काज करा उचित. तारपरे होच्छे बेसिक वीक बोलते अनेकेर थाके जे सेंटेंस किभाबे मेक करबे सेटा बुझते पारि ना आमरा, आबार अनेकेर थाके जे आमरा जानी जे किभाबे एकटा सेंटेंस मेक करबो अथवा आमरा सबकिछुई बुझी किन्तु आमरा बोलते पारि ना, सेटाके एक्सप्रेस करते पारि ना सुंदर मतो. सो आमरा जखन एकदम बुझते पारबो जे ना आमी आमार 100% फोकास शुधुमात्र IELTS ए दिते पारबो, दुनिया पूरा एकदम उल्टाय पाल्टाय जाक आई डोंट केयर, बिकज आमार गोल एकटाई 2 মান্থের মধ্যে IELTS পরীক্ষা দেয়া এবং অ্যাটলিস্ট 6 to 6.5 পাওয়া, তখনই হচ্ছে আমরা IELTS এর প্রিপারেশন নেওয়া শুরু করবো. আমি 5টা ওয়ে বলবো কিভাবে আমরা প্রিপারেশন শুরু করতে পারি. সো প্রথম ওয়েটা হচ্ছে যে প্রথমে আমরা বাজারে যাব. আমি যদি ঢাকায় থেকে থাকি আই গেস 90% মানুষ হচ্ছে নীলক্ষেত থেকে বই কেনায়, তো নীলক্ষেতে চলে যাব অথবা আমাদের আশেপাশে যদি কোনো ভালো বুক স্টোর থাকে সেখানে যাব, গিয়ে কেমব্রিজের যে IELTS প্রিপারেশনের জন্য বইগুলো থাকে সেগুলো কিনবো. প্রত্যেকটা এডিশন কেনার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট হচ্ছে যদি লেটেস্ট এডিশন 15 থাকে তাহলে হচ্ছে আমরা 8 থেকে 15 এডিশন কিনবো. আর আগের যেগুলো আছে আমরা যদি অনেক টাইম নিয়ে প্রিপারেশন নিতে চাই দ্যাটস ফাইন, ইউ ক্যান বাই দ্যাট, আদারওয়াইজ ইউ ক্যান বাই 8 থেকে 15 পর্যন্ত, সেটাই হচ্ছে বেশি হেল্পফুল হবে. ওকে, বইটা কেনার পরে আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, কারণ কেমব্রিজের যে IELTS এর বইগুলো থাকে সেখানে এক্স্যাক্টলি কোয়েশ্চেন কী প্যাটার্নে আসে সেটা পুরাটা সেভাবেই করা থাকে, সেখান থেকে কোনো প্রশ্ন আমরা কমন পাবো না. কোনো সময়ে হচ্ছে IELTS একদম কেমব্রিজ হোক অথবা অন্য কোথাও হোক হুবহু কোনো কিছু কমন পড়ে না. এটা জাস্ট একটা আইডিয়ার জন্য যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা নিজেকে সেভাবে প্রিপেয়ার করতেছি যে এই ধরনের কোনো একটা প্রশ্নের জন্য আগে থেকে নিজেকে প্রিপেয়ার করা. হয় না যে আমরা হচ্ছে কারো বিয়েতে যাব, সো বিয়েতে যাব এই করব সেই করব, সো সেটার জন্য নিজেকে আগে থেকে প্রিপেয়ার করা, শপিং টপিং করা অথবা সেভাবে ইউনো প্রিপারেশন নেওয়া সেরকম আর কি. সো আমরা ফেসবুকের সাথে এখন সবাই পরিচিত, রাইট? ফেসবুক রীতিমতো আমাদের লাইফের এখন অনেক বড় একটা পার্ট হয়ে গেছে. আমার তো মনে হয় যে আমরা যতক্ষণ ফোন টিপাটিপি করি বেশিরভাগ সময় মনে হয় আমরা ফেসবুকেই থাকি. সো ফেসবুক আমাদেরকে অনেক হেল্প করতে পারে. সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা যখন কারোর সাথে চ্যাট করি ফেসবুকে তখন আমরা করি কি যে ওয়ার্ড ইউজ করি আমরা ইংলিশের, কিন্তু আমরা এক্সপ্রেস করি আমাদের চিন্তাভাবনাটা বাংলাতে, উইচ ইজ বাংলিশ, রাইট? এখন নতুন একটা ভাষার আবিষ্কার হয়ে গেছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলিশ ভাষা বা বাংরেজি ভাষা. সো সেটা করব না আমরা কেউ, প্লিজ. অ্যাটলিস্ট আমরা যখন থেকে ফোকাস করবো যে হ্যাঁ আমরা IELTS এর জন্য প্রিপারেশান নিচ্ছি অথবা ফোকাস করবো যে আমি আমার ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতেছি, তখন থেকে এই বাংরেজি অথবা বাংলিশ ভাষাটাকে একদম ডিলিট করতে হবে লাইফ থেকে. আমরা যেটা করব যে আমরা সবসময় চেষ্টা করব যে ইংলিশে চ্যাট করার. আর প্রথম প্রথম যদি ভয় থাকে যে হ্যাঁ আরেকজন মানুষ কি ভাবতেছে আমি উল্টাপাল্টা ইংলিশ বললে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে, তো এটা আমরা কখনোই ভাববো না, কারণ কোনো মানুষই পারফেক্ট না, কোনো মানুষই একদম প্রথম থেকেই সে পারফেক্ট হয়ে যায় না. ইভেন আমিও যখন আমার ফ্রেন্ডদের সাথে চ্যাট করি মাঝে মধ্যে এমন হয় যে কোনো একটা বানান ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমাকে চেক করতে হয়, আমি যেটা করি যে সেই বানানটা ভাবি যে এটা হতে পারে, আমি সাথে সাথে গুগল করে নেই. সো গুগল করলে দেখা যায় যে ওটার একটা সিনোনিম আসলো অথবা সেটাকে কীভাবে প্রোনাউন্স করতে হয় সেটা আমরা দেখতে পেলাম. সো সবসময় ফ্রেন্ডদের সাথে চেষ্টা করবেন যে ইংলিশে চ্যাট করার, আর কোনো জিনিস যদি না বুঝেন সাথে সাথে গুগল করবেন, সেটার মিনিংটা দেখবেন. সেই একটা ওয়ার্ড যখন বুঝতে পারবেন না চ্যাট করতে গিয়ে সেটা যদি আপনি গুগল করেন
সেই ওয়ার্ডটার সাথে আপনি আরো পাঁচটা ওয়ার্ড শিখতে পারবেন, ট্রাস্ট মি। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে একটা চ্যাটিং গ্রুপ খুলতে পারেন, সেখানে ধরেন আপনারা পাঁচজন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ খুললেন, সেখানে আপনারা সবাই সব সময় চেষ্টা করবেন ইংলিশে চ্যাট করার, ইংলিশে কথা বলার। কে কি ভাবলো কে কি না ভাবলো যে আমি ভুল বললাম, আরেকজন হাসাহাসি করলো, ট্রাস্ট মি আরেকজনের হাসাহাসি দিয়ে কিছুই যায় আসে না। কারণ আপনাকে সবসময় এটাই ভাবতে হবে যে আপনি যদি ভুল দুইটা সেন্টেন্সও বলেন, অ্যাটলিস্ট আপনি বললেন, রাইট? আপনি যদি চ্যাটের মধ্যে এক লাইনে যদি আপনি দশটা ওয়ার্ড থাকে, দশটা ওয়ার্ডের মধ্যে যদি আপনি ছয়টাই ভুল বানান লিখেন, কোনো কিছুই যাই আসে না। কারণ ভুল করতে করতে সেটাকে যখন আপনি কারেক্ট করবেন, তখন সেই কারেক্ট করতে গিয়ে আপনি আরও পাঁচটা নতুন ওয়ার্ড শিখতে পারবেন, দুইটা নতুন সেন্টেন্স শিখতে পারবেন। যেহেতু আমাদের চারটা মডিউল থাকে, স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, সো এই চারটা মডিউলের মধ্যে আমি বলবো যে হয় আপনি লিসনিং দিয়ে শুরু করেন অথবা আপনি রিডিং দিয়ে শুরু করেন, কখনোই স্পিকিং দিয়ে শুরু করেন না। বিকজ স্পিকিংয়ে এমনিতেই হচ্ছে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট অথবা যারা আমরা বাংলা মিডিয়ামে না হোক, ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়ামেরই হোক, আমাদের বাসায় কিন্তু 90% বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাতেই কথা বলে, ইংলিশে কিন্তু সেরকম কোনো প্র্যাকটিস হয় না। সো স্পিকিংটা প্রথমে শুরু করলেন না, সেটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো ক্যামব্রিজ বই কিনে আনার পরে আমরা সেখান থেকে হচ্ছে রিডিং সেকশনটা নিয়ে শুরু করতে পারি। আর রিডিং যদি আমাদের খুব কঠিন লাগে প্রথমে, তাহলে হচ্ছে আমরা লিসেনিং দিয়ে শুরু করতে পারি। আর লিসেনিংয়ে হচ্ছে ক্যামব্রিজ থেকে আমরা প্রশ্নটা দেখব, প্রশ্নটা দেখে ধরেন হচ্ছে আপনারা আজকে প্র্যাকটিস করবেন যে ক্যামব্রিজ 10 আইএলটিএস 4 দিয়ে শুরু করবেন। সো ইউটিউবে সার্চ দেন ক্যামব্রিজ 10 আইএলটিএস 4 লিসেনিং প্র্যাকটিস, এটা সার্চ দেওয়ার সাথে সাথে আপনার কাছে পুরো অডিওটা চলে আসবে। সো আপনার কাছে বই থাকলো, ইউটিউবে আপনি সার্চ দেন, আপনার কাছে অডিওটা থাকলো, একটা হেডফোন কানের মধ্যে লাগান, কানের মধ্যে লাগায় একদম মেইন পরীক্ষাতে যেভাবে পরীক্ষা দিবেন টাইম ফিক্সড করে সেভাবে পরীক্ষা দিবেন। আপনি লিসেনিং দিয়ে শুরু করলেন, 3 দিন টানা আপনি লিসেনিং করবেন, অন্য কোনো মডিউল নিয়ে ভাববেনই না, ভাববেন যে আসে শুধু লিসেনিংয়ে আসে আর কিচ্ছু নাই। সো 3 দিন যখন শুধু লিসেনিং আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ডেইলি ধরেন আপনি যদি লিসেনিং দিয়ে শুরু করেন, ডেইলি অ্যাটলিস্ট আপনি 3টা করে প্র্যাকটিস করবেন। সো আপনি যদি 3 দিন প্র্যাকটিস করেন, 3 দিনে 9টা প্র্যাকটিস হবে, রাইট? বেশিক্ষণ আসলে লাগে না, 40 মিনিট করে, তো সো বেশি টাইম ওয়েস্ট হয় না আর 3টা করে প্র্যাকটিস করতে। ধরেন আপনি 3টা প্র্যাকটিস করলেন, 3 দিনে 9টা হলো, তখন ট্রাস্ট মি অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন যে আমি এখন লিসেনিং পারি। 3 দিন পরে আবার রিডিং শুরু করেন, 3 দিন টানা রিডিং করতে থাকেন যে একটা কনফিডেন্স না আসা পর্যন্ত যে এখন আপনি রিডিং পারেন। তারপরে যখন আপনি রিডিং আর লিসেনিং হয়ে গেল, এই দুইটা দিয়ে যেহেতু আপনি শুরু করলেন, সো এক সপ্তাহ তো রিডিং আর লিসেনিংয়ে চলে গেলো, রাইট? সো পরে আপনি যেটা কী করবেন যে একদিনে একটা করে লিসেনিং করতেছেন, একটা করে রিডিং করতেছেন, পাশাপাশি আপনি একটা করে রাইটিংও শুরু করলেন। সো রাইটিংয়ের জন্য যেটা আমি বলবো যে লিখতে হবে, প্রচুর লিখতে হবে। কারো যদি বেসিক ভালো না থাকে রাইটিংয়ের জন্য, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন একটা করেও জিনিস লিখেন, ট্রাস্ট মি আপনার অনেক হেল্প হবে। কারণ আপনি যখন লেখা শুরু করবেন না, প্রথম প্রথম বুঝতে পারবেন না যে কী লিখতে চাচ্ছেন আপনি, বাট সেই ভুলটাকে যখন আপনি কারেক্ট করে আবার ট্রাই করবেন, অনেক অনেক আগায় যাবেন আপনি। আপনি ডকুমেন্টারিজগুলো ফলো করতে পারেন, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিলেই হবে যে ইংলিশ ডকুমেন্টারিজ উইথ সাবটাইটেল। সো সেই ডকুমেন্টারিজগুলো যদি আপনি শুনেন, আপনার অনেক হেল্প হবে। এখন হয়তো বা বুঝতে পারবেন না যে ডকুমেন্টারিজ দেখে আমার কী হেল্প হবে, বাট ট্রাস্ট মি আপনি যদি সাবটাইটেল সহ ডকুমেন্টারিজগুলো দেখতে থাকেন, প্রত্যেক দিন যদি আপনি 15 মিনিট করেও দেখেন সেগুলো, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আসলে কতটা হেল্প হইলো। 4 নম্বর যে ট্রিক্সটা, সেটা হচ্ছে এটা অনেকে, যখন আমি অনেককে বলি, অনেকে হাসাহাসি করে যে এটা কেমন কথা, বাট এটা অনেক হেল্প করে, এটা আপনার স্পিকিংয়ের জন্য বেশি হেল্প করে। সেটা হচ্ছে আপনি যদি কোনো স্পিকিং পার্টনার খুঁজে না পান, তাহলে হচ্ছে আপনি আয়নার সামনে নিজে নিজে কথা বলেন, একটা টপিক চুজ করেন যে এই টপিকের উপর আজকে কথা বলতে চান, আর মোবাইলে হচ্ছে টাইমটা রেকর্ড করে রাখবেন যে আপনি কতক্ষণ কথা বললেন। সো একটা টপিকের উপর আয়নায় দাঁড়ায় দাঁড়ায়, সরি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায়, আয়নায় দাঁড়ায় দাঁড়ায় না, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় একটা টপিক নিয়ে আপনি কথা বলতে থাকেন। আপনার ভুল হবে আমি জানি, উল্টাপাল্টা বলবেন সেটাও জানি, সেটাকে রেকর্ড করে রাখবেন। ধরেন একটা জিনিস আপনি 3 বার রেকর্ড করলেন, সেম টপিক একই কথা, যেই রেকর্ডিংটা আপনার কাছে মনে হবে যে
এটা বেশি আর কি ভালো হইছে আপনি কোন একটা ফ্রেন্ডকে পাঠিয়ে দেন সেটা যে ফ্রেন্ডটা আর কি আপনাকে আসলে হেল্প করতে পারবে সেই ফ্রেন্ডকে রেকর্ডিংটা পাঠিয়ে দেন তাকে বলেন যে দেখ তো তোর কাছে কি মনে হচ্ছে যে আমার কি কি ভুল হয়েছে সে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবে আর আপনারা যদি কোচিং সেন্টার জয়েন করে থাকেন সেই রেকর্ডিংটা নিয়ে আপনি কোচিং সেন্টারে চলে যাবেন ওদের নিশ্চয়ই কোনো না কোনো স্পিকিং ইমপ্রুভ করার জন্য কোনো একটা সেন্টার থাকবে হেল্প সেন্টার থাকবে ওদেরকে যে শুনান যে কষ্ট করে আমার রেকর্ডিংটা একটু শুনেন পাশাপাশি আপনি মক টেস্ট দেন তাহলে হচ্ছে আপনার অনেক ইমপ্রুভ হবে কষ্ট করে যতদিন হচ্ছে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন ঘুমাতে যাওয়ার আগে হেডফোন কানে দিয়ে হোক হেডফোন কানে না দিয়ে হোক কোনো ব্যাপার না যেভাবেই হোক বাচ্চাদের কিছু হচ্ছে স্টোরি থাকে অথবা বাচ্চাদের না হোক অন্য কোনো স্টোরি থাকে যে স্টোরি লিসেনিংগুলো রেকর্ডিং থাকে যে ইংলিশে ওরা স্টোরি বলতে থাকে সেগুলো রেকর্ডিংগুলো আপনি ঘুমাতে যাওয়ার আগে শুনতে পারেন জাস্ট কানের মধ্যে লাগাই আপনি ঘুমায় গেলেন এক্সট্রা কিছু ওটার জন্য টাইম বের করতে হলো না আমরা যখন ঘুমাতে যাই ওটা শুনতে শুনতে যদি আমরা ঘুমাই আমাদের এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট হলো না সেটা শোনার জন্য আর অনেকগুলো নতুন ওয়ার্ড আমরা শিখতে পারি নতুন ইজি ওয়ার্ড আমরা শিখতে পারি কারণ ওই স্টোরিগুলো না এমনভাবে বানানো যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে সো ইয়া ওগুলো যদি আপনি রেগুলার শুনতে থাকেন আপনি অনেক নতুন ওয়ার্ড বুঝতে পারবেন কোনোটা যদি না বুঝতে পারেন আবারও গুগল গুগল হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড গুগল করেন একটা ওয়ার্ড শিখতে গিয়ে পাঁচটা নতুন ওয়ার্ড শিখতে পারবেন সো সেটা ফলো করতে পারেন আমি গ্যারেন্টি দিতে পারি যে এরকম যদি আপনি এক মাস করেন আপনি নিজেই নিজের চেঞ্জ দেখতে পারবেন যে আপনি কতটা বেশি ইমপ্রুভ করলেন জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কারো যদি এমন হয় যে বেসিক অনেক দুর্বল তাহলে আইএলটিএস প্রিপারেশান নেওয়ার আগে বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করেন যেটা আমি আগেও একবার হয়তো বা বলছি আমি আসলে একটা কথা হয়তো বা অনেকবার বলে ফেলি সো আই নো ইটস ইরিটেটিং তারপরে আমি বলি আমি চেষ্টা করি যে আসলে সব কিছু বলার যেন কোনো কিছু মিস না হয়ে যায় প্রিপারেশান নেওয়া শুরু করলাম অথবা আমরা প্রিপারেশান নিব ভাবতেছি ফোকাসটা আমি আইএলটিএস এর উপরে দিতে চাচ্ছি তার অ্যাটলিস্ট এক মাস পনেরো দিন আগে থেকে যার যার বাসায় হচ্ছে হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল তারপরে হচ্ছে জি বাংলা সিরিয়াল স্টার জলসার সিরিয়াল যেগুলোই চলে না কেন আমি কোনো কিছুকে ছোট করে দেখতেছি না ইউনো আমি কোনো কিছুকে বলতেছি না যে হ্যাঁ ওগুলো দেখবেন ওগুলো খারাপ জিনিস দেখবেন অবশ্যই দেখবেন কারো যদি ভালো লেগে থাকে কেন দেখবেন না তাই না কিন্তু অ্যাটলিস্ট যখন থেকে আপনি প্রিপারেশান নেবেন এই হিন্দি বাংলা উর্দু তারপরে হিব্রু উগান্ডা ভাষা যেই ভাষাই হোক না কেন সব কিছু বাদ দিয়ে দিয়ে আপনি চেষ্টা করবেন যে যাই দেখেন না কেন ইংলিশে দেখেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি হেল্প করবে কারণ একটা জিনিস আপনারা নোটিস করে দেখবেন অনেক বাচ্চারা আছে যারা হচ্ছে ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্ট বড়দের থেকে অনেক বেশি ভালো ইংলিশ বলতে পারে তারা ফর এক্সাম্পল আমার ছোটো ভাই সে হচ্ছে ক্লাস নাইনে পড়ে সে কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সে হচ্ছে এই তো তার 2005 জন্ম ওর সো ও যেটা করতো ছোটোবেলা থেকে ও কখনোই আমি ওকে দেখিনি যে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ও কার্টুন দেখতো ও প্রচুর কার্টুন দেখতো এমন ছিল যে ওর কার্টুনের মধ্যখানে যদি কেউ রিমোট নিয়ে যাইতো তাহলে আর কি তার মাথা গরম হয়ে যাইতো যে রিমোটটা কেন নেওয়া হলো এত কার্টুনের নেশা ছিল সো ও যেটা করতো যে ইংলিশে কার্টুন দেখতো দেখতে 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 সে এখন এত ভালো ইংলিশ বলে ওর ফ্লুয়েন্সি আমার থেকে অনেক বেশি ইভেন ও কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না ও কোনো ইংলিশের জন্য কোনো কোর্স করে নাই ওর ইংলিশের এমন না যে ওকে কেউ ধরে বেঁধে ইংলিশ শেখাইছে কিচ্ছু না কিন্তু ওর অনেক ভালো ইংলিশের স্কিল ইভেন ও মাঝে মধ্যে আমাকে সাজেশান দেয় যে তুমি এটা করলা এটা করলা এটা তো ভুল বললা এটা এটা করো মাঝে মধ্যে আমাকে ভিডিওতেও হচ্ছে সাজেশান দেয় এটা করো এটা করো তো আমি ওর এক্সাম্পলটা এই জন্যই দিচ্ছি যে অ্যাটলিস্ট পনেরো বিশ দিন আগে থেকে যদি আমরা সব ভাষা বন্ধ করে বাসাতে আমরা যদি টিভিও দেখি সেটা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রায়োরিটি দেই তাহলে হচ্ছে আমাদের অনেকটা হেল্প হবে আমি এটা বলতেছি না যে নিজের ভাষা ত্যাগ করে সব কিছু ইংলিশে করতে আমি জাস্ট এটা বলতেছি যে অ্যাটলিস্ট কিছুটা সময়ের জন্য যে ইংলিশে ফোকাস করার জন্য ইংলিশ ভাষাটার উপরে ফোকাস করার জন্য নিজের ভাষাকে তো অবশ্যই ভালোবাসি আমরা রাইট জাস্ট আইএলটিএসের জন্য যেহেতু এখানে কথাবার্তা বলতেছি আমি তো আমি যেটা করছিলাম যে সব কিছু বাদ দিয়ে আমি জাস্ট ইংলিশের কনভারসেশন শুনতাম অথবা মুভি দেখতে ইংলিশে দেখতাম গান শুনলেও ইংলিশে দেখতাম কিছু বুঝতাম না আমি ইংলিশ গান টান
সত্য কথা বলতে লজ্জা নাই, আমি বুঝতাম না কি বলতেছে গানে। তারপর আমি দেখতাম, অনেক হেল্প করছে আমাকে, ডকুমেন্টারিজ দেখতাম, অনেক হেল্প করছে। ওয়ান মোর থিং, যে কারো যদি এমন হয় যে একদিন দুই দিন তিন দিন প্র্যাকটিস করার পরেও হচ্ছে ভালো স্কোর আসতেছে না, তাহলে হচ্ছে প্লিজ কেউ হচ্ছে আপসেট হয়ে পড়বে না, আর কেউ হচ্ছে মানে একদম প্র্যাকটিস করা বন্ধ করে দিবেন না। বিকজ এক সপ্তাহ অ্যাটলিস্ট টাইম দেন নিজেকে, প্র্যাকটিস করতে থাকেন, ভুল হোক সমস্যা নেই, সবারই প্রথম প্রথম ভুল হয়, কিন্তু আমরা যদি প্র্যাকটিস করতে থাকি অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাবো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও নিয়ে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে, প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি রিপ্লাই না পান আমাকে মেইল করবেন, আমি মেইলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মেইল দেখে দেখে। আর মেইল করলে একটা সুবিধা হয় যে আমি ডিটেইল সব কিছু বলতে পারি, কারণ অনেক সময় দেখা যায় যে কমেন্ট বক্সে অনেক কিছু বোঝানো পসিবল হয় না। সো আমাকে যদি কেউ মেইল করেন সেটা অনেক বেশি হেল্পফুল হয় আমার জন্য রিপ্লাই দিতে। Okay, so please to subscribe my channel and like the video jodi bhalo lege thake tahole, ar jodi onek bhalo lege thake tahole you can share the video with your friends. Ar amar kichu vlog ase, ekta hocche part time job niye, ar ekta hocche diploma course selection othoba onanno course er theke diploma course er ki difference seta niye. So you can check that, ami description box e shobgulo video link diye dibo, you can check from there. And I'll come back with another video. আর আমাকে অবশ্যই জানাবেন যে নেক্সট কোন টপিকের উপরে জানতে চান, আমি ট্রাই করবো যেন সেটার উপরে নেক্সট উইকে বানাইতে। আর আমি প্রত্যেক উইকে হচ্ছে একটা করে ব্লগ আপলোড করি, সো ইয়া বেল আইকন প্রেস করে রাখবেন যেন নেক্সট ব্লগ আসলে হচ্ছে নোটিফিকেশান পেয়ে যান আপনারা। ইয়া সো আমি পরের বার আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সেফ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, বাই।